الحمد لله الحمد لله الكبير المتعال والصلاة والسلام على سيدنا محمد المتبع في الأقوال والأفعال والأحوال وعلى سائر الأنبياء وآله وصحبه والتابعين له في كل حال. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا قال اتق المحارم تكن أعبد الناس وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا. সকলের জবান খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া থাকবে পরে একদিন আমরা তো থাকব না সবাই মদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ডানা যদি থাকত আমার উড়ে যাইতাম মদিনা রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ আছেন দেগার হাজারাতে উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে জাম, নওজওয়ান যুবক ভাইরাম, আমার স্নেহের কচি কাঁচা সোনা মনিরা, পর্দার অন্তরালে লুকাইতে আমার মুফতারিমা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নূরানী জবান থেকে অসংখ্য হাদিসে পাকের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
আজকের এই মাহফিলকে বরকতপূর্ণ করার জন্য সাথে সাথে এর আলোকে আমি দু চারটি কথা বলার প্রয়াস করব বিমাশিয়াতিল্লাহ ও বিফযলিল্লাহিল আযীম সকলে বলি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলেন মা তাসকুতু মিওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আমার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না যদি গাছের পাতাটা পড়তে আল্লাহর হুকুম লাগে আমরা বাড়ি থেকে এই মাহফিল পর্যন্ত আসতে আল্লাহ পাকের হুকুম আছে না নাই আছে সকলে কথা বলবেন আছে না নাই আল্লাহ পাক যাদেরকে কবুল করেন কেবলমাত্র তারাই নেক আমলের মজলিসে বসতে পারে সকলের কিসমতে নেক আমল হয় না অনেকে ভাবতে পারেন রাত্র অনেক হয়ে গেছে ঠান্ডা আমাদের উপরে তো সামিয়ানা আছে নিচে বিছানা আছে বসার ব্যবস্থা ভালো আছে এই মুহূর্তে শত শত মানুষ সুন্দরবনে জঙ্গলে মাটি উঁচু নিচু গাছের গোড়া আছে তন্মধ্যে সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ার পরিকল্পনা করতেছে কি জোরে বলেন ঠিক কি না বহু মানুষ বহু ওলিরা এখন কেবল নামাজে দাঁড়াবেন সারা রাত্র নামাজের নিয়ত করতেছে আর আমরা এখন ঘুমের নিয়ত করতেছি পার্থক্য এতটুকু এই জন্য যত রাত্র গভীর হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর হয় এ বাবা দুনিয়ার সকল মানুষ ঘুমালেও আমার আল্লাহ ঘুমায় কি জোরে বলেন ঘুমায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ তো ঘুম তো দূরের কথা আল্লাহর কোনো তন্দ্রাও নাই বলেন না সুবহানাল্লাহ আপনাদের রাজশাহী থেকে যে গাড়িটা ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ওই গাড়ির ড্রাইভার ঢাকা পর্যন্ত পৌঁছতে যেন তার গাড়িতে ঘুম না আসে 40 জন যাত্রী সকলেই ঘুম পড়ে যায় ঘন্টা দেড়েক যাওয়ার পর সকল যাত্রী সিট ছেড়ে ঘুম দেয় যাত্রী যদি ভাবে সবাই ঘুমা আমি কেন সজাগ থাকবো আমি একটু ঘুমাবো গাড়ি ঢাকা যাবে যাবে আজিমপুর কোন জায়গায় আজিমপুর যাবে তাহলে সকল যাত্রী ঘুমালো ড্রাইভার ঘুমায় না কারণ তার 40 জন প্যাসেঞ্জারের জিম্মাদার তার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন তিনি তো 40 জন নয় এই গোটা দুনিয়ার পরিচালনা করতেছেন এই যে 800 কোটি মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই কি আছে নাই আমরা ইটের ভাটা আছে না ইট বানায় 1 কোটি ইট বানালে সব ইট এক সাইজ হয় কি হয় কি না কিন্তু মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল আছে এর পার্থক্য কি আঙ্গুলের ফিঙ্গার আপন ভাইয়ের সাথে ভাইয়ের ফিঙ্গার মিলবে মায়ের সাথে সন্তানের মিলবে তাহলে দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক প্রত্যেককে আলাদা আলাদা মহব্বত করে বানিয়েছেন বলেন না সুবহানাল্লাহ শুধু মানুষই নয় পিঁপড়াটারও রব আমার আল্লাহ তারও রিজিকের ব্যবস্থা করেছেন কে সকলে বলতে হবে কে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো এ মুসা তোমার রবকে রবের পরিচয় দাও মুসা আলাইহিস সালাম এত সুন্দর জবাব দিলেন আল্লাহ পাক তার জবাবটা পছন্দ করলেন কোরআনে হাকিমে সেই জবাবটা লিখে দিলেন মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করা হলো হে মুসা তোমার রবকে তোমার রবের পরিচয় দাও মুসা আলাইহিস সালাম জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন خلقه ثم هدى আমার রব হলেন সেই আল্লাহ যিনি প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতিতে সৃষ্টি করেছেন আবার তার রিজিকের পথ বাতলিয়ে দিয়েছেন মানুষের সাথে বিড়ালের কোনো মিল নাই
বিড়ালের সাথে কুকুরের কোনো মিল নাই, কুকুরের সাথে পিঁপড়ার কোনো মিল নাই, পিঁপড়ার সাথে সাপের কোনো মিল নাই, প্রত্যেকটা সৃষ্টি আলাদা আর প্রত্যেকটা সৃষ্টির রিজিকের ব্যবস্থাও আলাদা। মানুষ ব্যবসা বাণিজ্য করে খাবে, চাকরি বাকরি করবে, পিঁপড়ার চাকরি আছে নাকি? ওই পিঁপড়া একটা মুড়ি পাইলে পড়ে ভর্তি গিয়ে তার সাথীদেরকে খবর দেয়, আট দশটা পিঁপড়ে এসে একটা মুড়ি নিয়ে বোঝা বয়ে ওই সাথীদেরকে নিয়ে খায়। পিঁপড়ার মধ্যে এত ঐক্যতা যা মানুষের মধ্যে নাই। আর হায়াতুল হায়ওয়ান কিতাবে লেখে ওই সামনের পিঁপড়াটা বাইরে ছাড়তে ছাড়তে যায়, ওইটার গ্রামে গ্রামে পেছনের পিঁপড়া গুলি দৌড়ায়, এই জন্য সামনের পিঁপড়াটা আঁকা বাঁকা গেলে পেছনের গুলি বাঁকা হয়, কোনোটা এখানে স্টেয়ার করে না, ও বাঁকা গেল বলে আমি সোজা যাবো, কি যায় যায়। তাহলে দেখুন ওই পিঁপড়ার মধ্যে মান্যতা, এখন ওই পিঁপড়াটার অত স্রষ্টা আল্লাহ, আল্লাহ ঘুমাইলে হবে? বলবেন বিশাল হাতি, ওই হাতির মগজ মস্তিষ্ক নাড়ি ভুঁড়ি এগুলি তো মোটা মোটা বানানো সহজ, মানুষ অনেক বড় মানুষ তাও বানানো যায়, কিন্তু পিঁপড়ার নাড়ি ভুঁড়ি কথা বলে পিঁপড়ার নাড়ি ভুঁড়ি আছে না নাই? আছে। ওই পিঁপড়ার নাড়ি ভুঁড়ি এগুলিও কে বানিয়েছে? চিৎকার দিয়ে বলেন সুবহান। এই জন্য কবি বলেন হাতি একটি প্রকাণ্ড জীব শত মনের হয়, মুরগির পোকা বালির যে ক্ষুদ্র অতিশয়, উভয়ের মাঝে নাড়ি ভুঁড়ি সমান ভাবে রয়, চিন্তা করে দেখো খোদা কেমন বিজ্ঞানময়। ওই মুরগি যে ছোট পোকাটা খায়, ওই পোকাটারও নাড়ি ঘুরি আছে, মগজ মস্তিষ্ক আছে, একটা মশার দাঁত 47টা, কয়টা? আর আমাদের দাঁত কয়টা? 32টা। একটা মানুষের দাঁত 32টা, তাও অনেকের কম, আর একটা মশার দাঁত কয়টা? 47টা। ছোট একটা প্রাণী, এটাও আল্লাহ পাক কত সুন্দর নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। তারপরে সকল সৃষ্টির সেরা মানব জাতি বলেন আলহামদুলিল্লাহ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন, এই পৃথিবীতে একজন আল্লাহ বলে লোক যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ পাক এই জমিনে কিয়ামত দিবেন না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ইসরাফিল তুমি শুক্রবার শিঙ্গায় ফুৎকার দিবা, আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত, আরবিতে একটা প্রবাদ আছে অপেক্ষাটা মৃত্যুর যন্ত্রণার চেয়ে কঠিন বেশি। আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কষ্ট অনুভব হয় না, কিন্তু মাহফিলের পর যদি বলা হয় 5 মিনিট দ্বারা আমি আসতেছি, সেখানে 10 মিনিট হইলে মেজাজ গরম হবে, ঠিক না? ইসরাফিল আলাইহিস সালাম প্রতি শুক্রবার আসলে কয় আল্লাহ সিংহে কি ফুৎকার দেবনি, দাঁড়াও সময় হয় নাই, যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ বলে ডাক দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবে না। দেখেন এই মানব দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আছে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে না নাই? কান নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে না নাই? হাত বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, হাত পা ভেঙে গেলে পঙ্গু বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার আছেন? লাগবে না, কারণ এই জিহ্বাটা একটু চুন লাগাইয়া অথবা গরম পানিতে যদি একটু পড়ে যায়
অগ্নিতে ভালো হয়ে যায় কারণ জিহ্বাটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই এটা এমনি এমনি ভালো হয়ে যাবে এই জিহ্বাটা আল্লাহ পাক তার নামের জিকির করার জন্য রেখেছে জিহ্বা কেমন বড় না ভয় না আর যা হয় এমনিতে ভালো হয়ে যায় অন্য অঙ্গের চিকিৎসা লাগে আজকে আমরা জিকির থেকে গাফেল আল্লাহর নাম স্মরণ করি না আবার একদল আছে জিকির থেকে মানুষকে দূরে রাখার জন্য ধোঁকা দেয় কোন নামাজি জিকির দান খয়রাতি জিকির যাকাতি জিকির আবার আলাদা আল্লাহর নামের জিকির লাগবে কেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ভাত যে আমরা খাই না কথা বলে না ভাত খাইতে ভাত রান্না করতে পানি লাগে কি না লাগে গোশত রান্না করতে পানি লাগে কিনা সবজি রান্না করতে পানি লাগে কিনা সেমাই রান্না করতে পানি লাগে কিনা এখন আমি বলবো ঠিক আছে খাবারের পর আপনি পানি খাবেন কি পারবে না কি পারবে না তাহলে ভাত রান্না করতে পানি লাগে গোশত রান্না করতে পানি লাগে তরকারি রান্না করতে পানি লাগে এরপর যেমন পানি খাওয়ার প্রয়োজন হয় নামাজ ও আল্লাহর জিকির তা ঠিক রোজা ও আল্লাহর জিকির দান খয়রাত আল্লাহর জিকির তারপর আল্লাহর নামের জিকির লাগবে জিকির ছাড়া মুমিনের আত্মা শান্তি পায় না জিকির ছাড়া মুমিনের আত্মা প্রশান্তি পায় না এই জন্য জমিনে জাকিরের বড় দাম আল্লাহ 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 এই আল্লাহ নাম যে জিহ্বাটায় থাকবে ওই বান্দাটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায় হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য বদদোয়া করলেন আল্লাহ এই জাতি আমাকে অনেক কষ্ট দিয়েছে ধ্বংস করে দাও নবীদের প্রতি মিসকনসেপ্ট ভুল ধারণা করা যাবে না যে নবীরা তার উম্মতকে বদদোয়া ধ্বংস করলেন নবীদের বদদোয়াটা আল্লাহ পাকের হুকুমে হয়েছিল কি কথা বলতে এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তাম নবীরা নিষ্পাপ আর তাম সাহাবায়ে কেরাম মাদ মাহফুজ তাম নবীরা মাসুম তাদের কোনো গুনাহ নাই আর তাম আউলিয়ে কেরাম সাহাবায়ে কেরাম মাহফুজ এরা গুনাহ করলো আল্লাহ তাদের হেফাজত করে এই জন্য কোন সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে কবরে যান নাই নূহ আলাইহিস সালাম বদদোয়া করে ধ্বংস করে দিলেন এক এক নবীর উম্মত তারা নবীদেরকে এমন ভাবে জ্বালাতন করেছে বদদোয়া দিতে বাধ্য হয়েছে হুদ আলাইহিস সালামের জাতি হুদ আলাইহিস সালামকে অনেক জ্বালা দিয়েছে শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন হুদ তুমি একটা রেখা টান দাও তোমার লাঠি দিয়ে রেখা টান দাও রেখার মধ্যে তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ঢুকিয়ে ফেলো আর বাহিরে যারা আছে আমি আল্লাহ তাদেরকে গরম বাতাস দিয়ে ধ্বংস করে দেব হুদে গেরে দে মুমিনা খতে কাসিদে নরমে মিশোদে বাঁধে খাজা মিরসি হার কে বীর বুদাজা খত জুমলারা পারা পারা বিগস্ত স্তন্দর হওয়া হম চুনি বা দে আজল বা আরেফা হম চুনি বা দে আজল বা আরেফা নরম খুশহান তু নসিমে গুলসিতা হুদ আলাইহিস সালামের জাতিদেরকে বললেন তোমরা রেখার মধ্যে প্রবেশ করো আর বাকিদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিলেন হুদ আলাইহিস সালামের জাতিরা রেখার বাহিরে হাত দিলেন ঠোস পড়ে গেছে এত প্রচন্ড গরম বাতাস ওই নাফরমানদেরকে আল্লাহ পাক গরম বাতাস দিয়ে ধ্বংস করে দিলেন অনুরূপভাবে নূহ আলাইহিস সালামকে বললেন নূহ যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি অমুক দিন কিস্তিতে উঠে যাবা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমানদার যারা ছিল তাদেরকে বলে দিলেন তোমাদের বুড়ি মহিলা বুড়িকে বললেন ও বুড়ি মা
অমুক তারিখ অমুক দিন তুমি অমুক জায়গায় কিস্তিতে গিয়ে উঠবা বুড়ি বলল আল্লাহ পাক রব্বুল্লাহু আমি বুড়ি মানুষ আমার মনে থাকবে না আমাকে স্মরণ করে দিও আমি জিকিররত আছি আল্লাহর জিকির করি বসে বসে আমাকে মনে করাই দিও আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন ইমামদার দেখে নিয়ে উঠে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন গজব দিলেন আসমান থেকে পানি জমিন থেকে পানি তামাম চুলায় পানি উঠে গেছে কোন মানুষ রান্না করে খাইতে পারবে না যদি বলে নৌকা ভেসে যাবে তাও হবে না উপর থেকে পানি নিচ থেকে পানি কোনো মানুষ থাকতে পারবে না কেবলমাত্র নূহ আলাইহিস সালাম তার কিস্তিতে যারা উঠেছে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এখন নূহ আলাইহিস সালাম ওই কিস্তিতে কয়েকদিন যাওয়ার পর মনে হলো হায় হায় বুড়ির কথা তো কেউ মনে করল না বুড়ি কোথায় বলে হে আল্লাহর পয়গম্বর নূহ আমাদের তো মনে ছিল না আহা বুড়িরা বলেছিল আমাকে মনে করে দিবা আমি তো আল্লাহর জিকিররত থাকি যাই হোক যদিও ধ্বংস হয়ে গেছে যদি লাশ খানা পাওয়া যায় আমরা তার জানাজা পড়ব দাফন কাফন করব যখন আল্লাহর হুকুমে গজব বন্ধ হয়ে গেল নূহ আলাইহিস সালাম ওই বুড়ির বাড়িতে রওনা হলেন কথা ছিল নূহ আলাইহিস সালাম তাকে মনে করাই দিবেন নূহ আলাইহিস সালাম ওই বুড়ির বাড়িতে যায় দেখি না বুড়ির লাশখানা ঘরে পৌঁছায় কিনা ওই বুড়ির লাশখানা জানাজা পড়ে কাফন পড়াবো দাফন করব ওই বুড়ির বাড়িতে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে ওই বুড়ি এখনো চুলায় রান্না করতেছে নূহ আলাইহিস সালাম কাছে যে হতভম্ব হয়ে গেলেন ও বুড়ি কি করতেছ বুড়ি বলে আল্লাহর পয়গম্বর নূহরে গজব কি শুরু হয়ে গেছে নাকি কিস্তি দিকে ওঠা লাগবে নি বলে তুমি কি টের পাও নাই সারা দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছে কেবল আমার সঙ্গীরা কিস্তিতে উঠেছে তারাই রক্ষা পেয়েছে তুমি কি টের পাও নাই ওই বুড়ি বলে আল্লাহর নবী নূহ আমি তো আল্লাহর জিকিররত ছিলাম আমি তো দুনিয়ার কিছু টেরই পাই নাই আল্লাহ জানাই দিলেন আমার পয়গম্বর নূহরে আমার জাকের বান্দাদেরকে আমি আল্লাহ এমনি ভাবে হেফাজত করি এই সিম্পা যার সবানে থাকবে আল্লাহ আর সে প্রেম দিল নিয়ে যদি ডাকা যায় ওই ডাকের জবাব সেই বান্দা নিষ্কারে শুনতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله پاک بولن جادر زبانے تھکبے امر رب اللہ آرے کتار اوپر استقامات تھکبے অটল থাকবে তরবারি তো ইমান নিতে পারে না পিস্তল দিয়ে ইমান নিতে পারে না দুনিয়া যদি দেওয়া হয় যদি সে ইমানের উপর অটল থাকে তার কোনো ভয় নাই চিন্তা নাই তাকে আমি আল্লাহ জান্নাতে যেই বাড়িটায় থাকবে সেটা দুনিয়ায় দেখায় মৃত্যু দেব যারা ইমানদার হবে তারা দুনিয়া
বেলাল এ বাবা আল্লাহর কাছে হওয়ার জন্য ওলি হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না তো লাগে অনেক সম্পদের মালিক হতে হয় না রাজনৈতিক পাওয়ার লাগে না আল্লাহ পাকের মকবুল হওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য সুন্দর একটা দিল লাগে দিল সুন্দর একটা স্বচ্ছ দিল লাগে নবীর প্রেম ভালোবাসা মহব্বতের জন্য অনেকে দলিল খোঁজে আরে বেটা নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না নবীর ভালোবাসার জন্য সুন্দর একটা দিল লাগে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাগে সুবহানাল্লাহ ঠিক না বেটি কারণ আবু জাহেল নবী এত দোয়া করলেন এরপর আবু জাহেল নবী প্রতিমা আনতে পারেন তাইলে আল্লাহর মঞ্জুরি লাগবে কিনা বলে কি জোরে বলেন লাগবে কিনা সুন্দর একটা দিল লাগে এই জন্য বেলাল হাবশি কালো মানুষরাও আল্লাহ পাকের কাছে চলে গেছে এই জন্য ভাইয়েরা আমার ইমানের উপর অটল থাকা গুনাহ মুক্ত জীবন যাপন করা আল্লাহর নবী হাবিব কিবরিয়া তিনি ফজরের নামাজের ইমামতি করলেন তারপরে মুসল্লি সাহাবীদের দিকে নবীজির চেহারা ঘোরালেন সাহাবীদের দিকে মুখ করে নবী বলেন মাইয়া খুজু আননি হাউলাইল কালিমাত ফায়ামাল বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামাল বিহিন্না ও সাহাবীরা কে আছো দাঁড়াও আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলো নিজে শুনবা নিজে আমল করবা আমার অনুপস্থিত সাহাবীদের কাছে পৌঁছে দিবা তারাও আমল করবে এই তিনটা দায়িত্ব কে নিতে পারবা দাঁড়াও কোন সাহাবী নবী নিজেকে তাকে কথা বলার সাহস পায় না নবীর চেহারা লাল চক্ষু লাল মেজাজ গরম নবীজি বলে ও সাহাবীরা এতদিন তোমাদেরকে শুধু নেক আমলের কথা বলতাম বেশি বেশি আমল করবা আজকে আমি তা বলবো না আমি আজকে কিছু কথা বলবো কথাগুলো কে শুনবে দাঁড়াও কে আপনি ধরবা নিজে আমল করবা অনুপস্থিত সাহাবীদের কাছে দাওয়াত পৌঁছে দিবা কোন সাহাবী দাঁড়ায় না তিরমিজি শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن فقال ابو هريره قلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا قال اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا الله النبي صحابي صلى الله عليه ابو هريره সপ্তম হিজরিতে মুসলমান হয়েছেন কত হিজরি সব সময় চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন আল্লাহর নবীর জবান থেকে কখন হাদিস বের হবে আর ওই হাদিসটা শুনে সে মুখস্থ করে ফেলতে নবীর দিকে তাকিয়ে থাকতে আল্লাহ নবী মসজিদে নববীতে জীবনের শেষ প্রান্তে এসে বলে কে আছো দাঁড়াও কোন সাহাবী দাঁড়ানোর সাহস পায় না মাঝখান থেকে আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার খাদেম আবু হুরায়রা হাজির
نبي جي بولن كاتي انشان فأخذ بيدي أبو هريرة بولن نبي جي أمر حاد خانة دولن فعبد خمسا ايبر الله نبي اكي كورا مار باستا انگولي گونلن نبي بولن أبو هريرة আমি তোমাকে পাঁচটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা নিজে আমল করবা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিবা এক নাম্বার নসিহতটা যদি তুমি মানো তুমি ওলি হইয়া যাবা দুই নাম্বার কথাটা যদি মানো তুমি ধনী হইয়া যাবা তিন নাম্বার কথাটা যদি মানো তুমি ইমানদার হয়ে যাবা চার নাম্বার কথাটা যদি মানো তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার কথাটা যদি মানো তোমার মুর্দা কলবটা আল্লাহ জিন্দা করে দিবে আবু হুরায়রা নবীর কাছ থেকে তাই বলে কথা পৌঁছে দেয় আমিও সে আবু হুরায়রা হাদিসে আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন কিজরে বলেন শোনা দরকার আছে কিসসা কাহিনী তো জীবনে বহু শুনেছেন শুনবেন আজকে একটা নবীজির হাদিস শুনে যান কি শোনাবো না ঘুমাইছে পড়ছে ক্লান্তি আসছে এ ভাই তিরমিজি শরীফের হাদিস অনেকে মনে করে যে বুখারী বুখারী করে বুখারী স্যার হাদিস মানতে চায় না আরে বাবা বুখারী যে মানতো আমি কোন বুখারীটা বুখারী শরীফ এটা আসমানের নিচে কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব এই কথাটা বলছেন ওই যুগের ওলামায়ে কেরাম কি ঠিক না না কোন সাহাবী বলছে যেই যুগের ওলামায়ে কেরাম বুখারী শরীফকে কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব বলেছেন সেই যুগের ওলামায়ে কেরাম তিরমিজি শরীফ সম্পর্কে কি বলে শুনেন মান কানা হাদাল কিতাব يعني الجامع في بيته فكان في بيته نبي يتكلم علماء الكرام বলেছেন তিরমিজি শরীফে এমন একটা কিতাব এই কিতাবখানা যার ঘরে থাকবে তার ঘরে যেন আল্লাহ নবী বসে বসে কথা বলতেছেন যার ঘরে তিরমিজি তার ঘরে স্বয়ং আমার নবী তিনি কথা বলতেছে ওই তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলে আবু হুরায়রা এক নাম্বার নসিহত ও বাবা খুব মনোযোগ দিয়ে শুনে নাও ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস গুনাহ ছেড়ে দাও তুমি আল্লাহর ওলি হয়ে যাও এখানে বলা হয় না বেশি নেক আমল করবা বেশি আমল করবা বড় আবেদ হবা নবী কি বলেন না না বেশি আমলের প্রয়োজন নাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল সারা রাত নদীতে মাছ ধরলা আর মাছ রাখার পাত্র যদি থাকে ছিদ্র সকালবেলা মাছ থাকবে না পাত্র যদি থাকে ভালো দুইটা মাছ হলে দুইটাই থাকবে তুমি পাগড়ি পরে বড় বুজুর্গ দাবি দার নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করো কিন্তু তুমি জানো নবী গুনাহগার ওই আমলের কোনো মূল্য আছে নাই কি জোরে কল না তুমি বড় দরবের বুজুর্গ দুইজন চারজন কিবোর্ডের মজলিসে বসলে তুমি অটোমেটিক সভাপতি হইয়া যাও কি আছে না নাই আরেকজনের দর্শক স্যার উনি খুব এক্সপার্ট এটা হলো ফুগা ওই পাত্রের ছিদ্র অন্যের কিবোর্ডের দ্বারা নিজের শুধু গুনাহ হয় না নিজের আমলের সব গুলো ধ্বংস হয়ে যায় এই জন্য নবীজি বলেছেন নেক আমল নয় বরং গুনাহ মুক্ত জীবন যাপন করো গুনাহ মুক্ত জীবনের বড় দাম শহীদের চাইতে বড় মর্যাদা সাহাবায়ে কেরাম গুনাহকে তো ভয় পাইতেন আমরা গুনাহ করতেছি আবার নিজেরা গৌরব মনে করি গুনাহ তাতে হইবে কি শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি বলেন
সুয়ামাস পরহেজগার জহরম আগার নাহ মন কসবের রও হরম জহরম গুনাহি মাকুন হিচে যা ওয়াগার নাহ বাজা কুন নবী নদ খুদা শিবলি নমানি রহমাতুল্লাহ আলাইহি যিনি জীবনে 4000 কিতাব মুতালা করেছেন কয় হাজার সোনি বই না 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার নয় বিশাল বিশাল কিতাব 4000 কিতাব পড়ে তিনি বলেন আমি 4টা কথা গ্রহণ করেছি কয়টা ওই 4000 কিতাবের মধ্যে 1000 কিতাব পড়ে একটা কথা নিয়েছি সোমাস তুমি গুনাহ ছেড়ে দাও যদি গুনাহ না ছাড়তে পারো তাহলে আল্লাহর জমিন থেকে অন্যত্র পালিয়ে যাও আসেনি পালানোর জায়গা কি পালাইতে পারবে তুমি যদি না ছাড়তে পারো জমিন থেকে দৌড়ে পালাও শিবলিঙ্গ মানি বলেন তারপরও যদি তুমি গুনাহ থেকে মুক্তি না পাও তোমার যদি গুনাহ করতে হয় তুমি গুনাহ ছাড়তে পারতেছো না গুনাহ করা বুদ্ধি নাই তবে একটা শর্ত রক্ষা কইরা কয়টা ওই একটা শর্ত রক্ষা করে যদি গুনাহ করতে পারো আমি শিবলে নও মানি তোমাদের গুনাহ দাবি তোমাদের গুনাহ জামিন হব আমি আজকে নতুন বুথ পড়ব রেওয়ার সংলগ্ন দারুসালাম জামে মসজিদে রাখান মুসল্লিদেরকে বলে যায় আপনারা যদি শর্তটা রক্ষা করে গুনাহ করতে পারেন কিয়ামতের দিন আপনাদের গুনার জামিনদার আমি মহিবুল্লাহ আল মুইন নেব কিন্তু শর্ত হলো একটা কয়টা জোরে কোন ওই শর্তটা রক্ষা করে গুনাহ করা বুদ্ধি নাই ওই গুনার জামিনদার আমি হব শিবলি নোমানি বলেন শর্তটা হলো জাহারাম গুনাহি মাকুন হিচে যা ওয়াগার নাহ বাজা কুন নবী নদ খুদা তুমি গুনার জন্য এমন একটা জায়গা নির্বাচন করো যেই জায়গায় আমার আল্লাহ নাই আছেন কেমন জায়গা আছে এই শর্ত রক্ষা করে গুনাহ করতে পারবে যে এমন একটা জায়গা দেব যেখানে আল্লাহ নাই আরে কত মন্ত্রীরা করোনা থেকে বাঁচার জন্য কালো গ্লাস মাস্ক কিনছে কত লাগে কি কাজ হইছে ইন্ন আযাবি লাশাদিদ আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে কাজ সামনে দেখছেন কোন মাস্কে কাজ হইছে হ্যাঁ তাওয়াক্কুল করো বেটা ওয়াই ইত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসি আল্লাহ বলে আমাকে ভয় করো আমি এমন রাস্তা দিয়ে তোমার রিজিকের বন্দোবস্ত করব যা তুমি কল্পনাও করো নাই আমরা ওই রিজিকের পিছনে দৌড়াই রিজিকের মালিকের পিছনে ঠিক কি জোরে বলেন ঠিক কি না ঠিক এই জন্য ভাইয়েরা আমার ওই সমান আল্লাহ ওয়ালা মানুষটার বড় দাম গুনাহমুক্ত জীবনের বড় দাম আমরা গুনাহ করি গুনার জন্য কোনো অনুতপ্ততা নাই আর সাহাবায়ে কেরাম তারা গুনাহকে এত ভয় পাইতেন জান্নাতের ঘোষণা পাওয়ার পর নিজেকে নিজে বড় অপরাধী মনে করতেন আমরা নিজেকে নিজে বড় দরবাস মনে করি আমার আসলে সব জাহান্নামী আমি একলাই জান্নাতি আর সাহাবায়ে কেরাম বারবার জান্নাতের ঘোষণা পাওয়ার পর নিজেকে জান্নাতি দাবি করতে পারে নাই
হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার কথায় 23 খানা কোরআনের আয়াত নাযিল করেছেন কত আয়াত 23 খানা কোরআনের আয়াত নবীজি বলেছেন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর আমার পরে কি নবী হইল ওমর ওমরের এত শান সেই ওমর হযরত আবু যর গিফারিকে দেখে বলে আবু যর তুমি তো নবীর সোহবতে বেশি সময় কাটিয়েছো আচ্ছা বলো তো আমি ওমরের মধ্যে কোন মুনাফিকের আলামত আছে কিনা আল্লাহু আকবার কত বড় কথা জান্নাতের ঘোষণা নবীজি বারবার দিয়েছেন সেই ওমরে মোবাইল বন্ধ করে বলো এগুলো শয়তানের অস্ত্র আছে দেখছেন ইবনে শয়তান কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আমাদের জাহান্নামে নেওয়া একটা সহজ রাস্তা পাওয়া গেছে কি গুড়া আর কি গুড়া সবাই বন্ধ করে মোবাইল একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله তুমি কাউকে করেছো খলিলুল্লাহ কাউকে করেছো যবিহুল্লাহ তুমি কাউকে করেছো সফিউল্লাহ কাউকে করেছো কালিমুল্লাহ আমার নবী নূরের নবী যাকে করেছো হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে যদি নেতার ভুল ধরা হয় নেতারা নারাজ হয়ে যায় কি ঠিক না ভালো মানুষ যদি ভুল ধরা বুঝবে আপনি শত্রু আসলে যে ভুল ধরা উনি কি বন্ধু ওমর নিজেকে সংশোধন করবে আবু যর গিফারি কি বলে আবু যর আমার মধ্যে কোন মুনাফিকের আলামত দেখো নবী তো মুনাফিকদের ব্যাপারে কঠিন কথা বলেছে জাহান্নামে তলদেশে থাকবে আবু যর গিফারি বলে আমিরুল মুমিনিন ওমর আপনার মধ্যে কোন মুনাফিকের আলামত নাই তবে ওমর বলে আবু যর আমার সামনে লোকেরা কথা বলতে ভয় পায় তুমি আসল কথাটা বলো আমার পেছনে সাহাবায়ে কেরাম কোন বিষয় নিয়ে সমালোচনা করেনি আমার পেছনে কোন দোষ চর্চা করে কিনা আমাকে বলে দাও আবু যর গিফারি বলে ওমর আপনার পেছনে একটা ভুল একটা আপনার দোষ চর্চা হয় আর সেটা হলো আপনাই নাকি দুই আইটেমের তরকারি দিয়ে খানা খান কি দোষ তার দস্তরখানে দুই রকমের তরকারি আছে চিন্তা করতে পারেন এই দোষে আমরা দোষী না এমন কেউ আছে নাকি এই জন্য বিশেষ মুহূর্ত ছাড়া নবীজির দস্তরখানে কখনো দুই আইটেমের বেশি তরকারি আসে না অমর বলা বুঝুন অর্ধ জাহানের বাদশা উনি দুই আইটেম তরকারি খায় এটা কি সমালোচনা হচ্ছে আবু যর বলেন ওমর বলেন আবু যর আমি যে দুই আইটেমের তরকারি খাই এটার আমার যুক্তি আছে এছাড়া কোন সমালোচনা আছে বলেন না কয়তাই আলহামদুলিল্লাহ ওমর ভালো তার রাজ্য ভালো হয়ে গেছে কারণ ওমর ফ্রেশ মানুষ ছিলেন এই জন্য ওমর মাঝে মাঝে মানুষদেরকে দেয় পরীক্ষা করতেন
মরুভূমিতে যায়া দেখে ওই যুবক ছেলেরা রাখালরা গরু বকরি ভেড়া চড়ায়। যুবকদের কাছে যায়া বলে, ও যুবক আমার পেটে প্রচন্ড খিদা, একটা ছাগল বিক্রি করে দাও, ওই বকরির দুধ বিক্রি করে দুধ আমি খেয়ে আমার পেট ভরবো। বলে, না এই ছাগলের মালিক আমি না, আমি তো রাখাল, এই ছাগল বিক্রি করার অধিকার আমার নাই। আমিরুল মুমিনীন ওমর শব্দ বেশে তাকে তো চিনে না, বলে বিক্রি করে দাও, টাকা বাড়িয়ে দেব, তুমিও লাভবান হবা, আমার খিদাও নিবারণ হবে, দাও না। কয় না, বলে আমার মালিকের কাছে আমি জব দিতে পারবো না। ওমর শব্দ বেশে তাকে পরীক্ষার জন্য বলে, যুবক ছাগলটা বিক্রি করে দাও, আর মালিককে যা বলবা বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে, তাইলেই তো তোমাকে আর দোষ দেবে না। ওই যুবক কি জবাব দেন শুনেন, বলে, অপথি আপনাকে তো চিনি না, আমার মালিক তো দেখতেছে না, তাকে যে বললাম বুঝে ফেলবে, বিশ্বাস করবে, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহ, তিনি তো সব কিছু দেখতেছেন, তাকে কি বলে বুঝ দেব সেই কথাটাও বলে যা। আল্লাহু আকবার, আমিরুল মুমিনীন ওমর সাথে সাথে সাজদা পড়ে যায়। আল্লাহ আমার রাজ্যে এমন যুবক ছেলে যে গুনাহ করার সাহস পায় না, মরুভূমির মধ্যে একা একা গুনাহ করার সাহস পায় না। ও যুবক, তুমি একা একা মোবাইল পেয়ে কি করো চিন্তা করো, তুমি একা একা কি গুনাহ করো। আগের দিনে মানুষ সিনেমা হলে ছবি দেখার জন্য কত কষ্ট করে যাইত, বাবার পকেট থেকে টাকা চুরি করত, মায়ের গোলা থেকে ধান চাল চুরি করত, এরপরে সিনেমা হলে ছবি দেখে রাতের বেলা আসলে মার খাইত, আর এখন কম্বলের নিচে লেপের নিচে ওই 3 মাসে মোবাইলেই তার সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তুমি ভাবতেছো অনেকদিন বাঁচবা, না আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল কি আছে নাই? বাচ্চা হারুনুর রশিদের যুগে আল্লাহর ওলি বাহাদুরের নাম শুনেছেন না আপনারা? আল্লাহর ওলি বাহাদুর নিজে বড় দরবেশ, আল্লাহ ওয়ালা নিজেকে ছদ্মবেশে গোপন করার জন্য পাগলামি করতেন, পাগলামি। ওই আল্লাহর ওলি বাহাদুর পাগলামি করতেন মানুষের কাছে নিজের পরিচয় যেন না প্রকাশ পায়। তিনি একবার হাঁটতেছেন, দেখে এক ছোট বাচ্চা কান্না করতেছে, ছোট 8-10 বছরের বাচ্চা কান্না করে, আল্লাহর ওলি বাহাদুর কাছে গিয়ে বলে, বাবা তুমি কান্না করো কেন, তোমার কি টাকা নাই বল কিনতে পারো না, আসো টাকা দেব বল কিনে খেলবা। বলে, না আমি বলের জন্য কান্না করি না। বলে, তোমার কি খেলায় নেয় না সেই জন্য কান্না করো, আসো আমি বলে দেই খেলায় নিবে। কয় না সেই জন্য কান্না করি না। বলে, বাবা তুমি কেন কান্না করো? ওই ছোট বাচ্চা বলে, আল্লাহ ওলি ভালো আমি চিন্তা করতেছি, আমার মা যখন চুলা রান্না করে বড় বড় লাকড়িগুলি দেওয়ার আগে আগুন ধরানোর জন্য কাগজ দেয়, পাতা দেয়, ছোট ছোট লাকড়ি দেয়, ওই ছোট লাকড়ি পাতা কাগজের দ্বারা যখন আগুন ধরে যায়, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়, আমার ভয় হইতেছে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে পাথর আর মানুষের দ্বারা, ওই বড় বড় মানুষগুলি দেওয়ার আগে আমার মতো ছোট মানুষগুলা দিয়ে আগুন ধরায় কিনা, এই ভয়ে আমি কান্না করতেছি। ও যুবক, ওই ছোট বাচ্চার কি চিন্তা দেখো,
আর তোমার কি চিন্তা সারা রাত ঘুমাও না খ্রিস্টানদের জিনিস তুমি লাপাও তুমি আরেকজনের জন্য চিল্লা পাল্লা করো আরে বাবা তুমি কত বড় ঈমানদার কবরের চিন্তা তো নাই তুমি দুনিয়ার চিন্তা এমন মগ্ন হয়ে গেলা অতএব এই দুনিয়াটা হলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না ঠিক না বেশি এই দুনিয়া পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় না ভোগ করা যায় এই দুনিয়া ভোগ করার জায়গা নেই পায় না আর যদিও পায় তা ভোগ করতে পারে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার উদাহরণ দিলেন ومن يكن صاحب الدنيا يكن مثل قابض على الماء خائنة فروج الأصابع علامة ابن زين العابدين رحمة الله عليه বলেন এ দুনিয়ার মানুষ তোমরা যখন গোসলে নামো পুকুর আছে না আপনাদের দেশে নদী আছে খাল আছে ওই পুকুরে কোমর পর্যন্ত নেমে আপনি বলবেন এই পানিগুলি আমার এই পানিগুলি আমার এই পানিগুলি আমার এই পানিগুলি আমার একবার হাতটা উঠিয়ে ঝাঁকি মারবেন কর্মুত পানি দেখবে কিছুই থাকবে না তাই তো বুঝলেন তো সবাই আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ামাই কোন সাহাবী দুনিয়া يكون مثل قابض على الماء خائنة فروج الأصابع جرى الدنيا دا تدر درشتان تهلو وي پانی خام سائلے پڑے پانی جمعنا انگولر فاقا دیا بھی بانی کرے چلے جائے جرى الدنيا دنیا کرے تدر تکے امنی باب الدنيا لاتھی میرے چلے جائے বসবে কোথায় বসার জায়গা ভালো না যাই একটা বিছানা কিনে আস এখন বিছানা ঠান্ডা বসা যায় যাই একটা তোষক কিনে আস তোষকে বসা যায় চাদর লাগে একটা চাদর আস অট্টালিকার জন্য কত প্রতিযোগিতা আর যে জায়গায় আমি চিরস্থায়ী থাকবো ওই জায়গাটার জন্য আমার কি প্রস্তুতি হয়েছে বলে সেই প্রশ্নগুলা কত গোপন রাখা দরকার ছিল কিন্তু 1000 বছর পূর্বে আল্লাহ নবী ফাঁস করে দিলেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবীউকা তোমার রব কে তোমার দীন কি তোমার নবী কে তাই বুঝা গেল এই প্রশ্নের জবাবগুলা এটা বংশের জুড়ে হবে না চাপার জুড়ে হবে না টাকার জুড়ে হবে না এই প্রশ্নের জবাবগুলি হবে তার আমলি শক্তিতে কি জোরে বলেন ঠিক কি না যে কবরের জবাব তো সুন্দর হোক এটা আমরা চাইতে চাই না এ বাবা আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না সারদার কবরে যেতে হবে আপনার কবর আপনি গুছান আরে তোর দূর চর্চা কইরা আপনার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই আমরা আজকে সময়কে কত ভাবে নষ্ট করছি দেখেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন কৃষক কৃষক চিনেন তো আপনারা জমি চাষ করে এখন নাঙ্গল দিয়ে হাল চলছে আর জমির নিচে দেখে একটা কলসি কলসির মধ্যে দেখে কতগুলা মারবেল মারবেল দিয়ে কি করে বাচ্চারা খেলাধুলা করে
উনি ওই মাছগুলো নিয়ে পাখি শিকার করতেছে নদীর পাড়ে জঙ্গলে পাখি শিকার করে মাছগুলো সব শেষ এখন দুই চারটে পকেটে আছে ওই মাছগুলো নিয়ে এখন ওই পাখি শিকার করে পাখি নিয়ে উনি বাজারে আসে ওঠে দেখে স্বর্ণের দোকানে কাচের গ্লাসের মধ্যে এমন মার্বেল তিনটা স্বর্ণের ফ্রিজে রেখে এখন ওই কৃষক যায় বলে কি স্বর্ণের দোকানে স্বর্ণের ফ্রিজের উপর মার্বেল রাখছেন কেন তো তুমি জানো বোকা এই মার্বেলগুলি কত দামে হীরামণি মুক্তা এক একটা মার্বেলের দাম কোটি কোটি টাকা কি বলে এগুলো কিসের দাম আমি তো এরকম মারবেল আমার এই যে দেখেন পকেটে এখনো আছে আমার তো এক কলসি ছিল আমি তো পাখি শিকার করে সব ফেলে দিলাম পকেট থেকে যখন বের করলো দেখা স্বর্ণের দোকানদার দাঁড়ায় গেছে ওরে বাপ রে বাপ পাইছো কোথায় তুমি কি কোনো রাজার বংশধর বলে না এগুলো পেলে কোথায় এ তো অনেক মূল্যবান জিনিস এগুলি কি এগুলো হীরা মণি মুক্তা হায় হায় কি করলাম আমি তো এগুলি সাধারণ মারবেল মনে করে আমি 20 টাকা 50 টাকা দামের একটা চড়ুই পাখি ঘুঘু পাখি চড়ুই পাখির জন্য আমি এক একটা মারবেল এত নদীতে চলে গেছে খুঁজে তো আর পাওয়া যাবে না এখন ওই কৃষক আফসোস করে আর হাঁটে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মার্বেল গুলো তোমার একটা বছর তোমার একটা মাস তোমার একটা সপ্তাহ তোমার একটা দিন তোমার একটা ঘন্টা তোমার একটা মিনিট তোমার একটা সেকেন্ড ওই সময়গুলা ও যুবক তুমি খেলার পেছনে বাজে কাজে গুনার পেছনে কাটায় দিচ্ছ আজরাইল যখন চলে আসবে ওই সময় বুঝবা একটা মিনিটের কত দাম সময়ের মূল্য সে জানে যে এক মিনিটের জন্য ট্রেনটা মিস করছে সময় বলল সে জানে যে পাঁচ মিনিটের জন্য বিমান ফেল করছে সময় বলল সে জানে যে দুই মিনিটের জন্য লঞ্চটা ফেল করছে তুমি তো ঘন্টার পরে ঘন্টা লস করে দিচ্ছ রে বাবা সময়কে দাম দাও সময়ের মূল্য দাও যে দুনিয়ায় সময়ের মূল্য দিতে জানে না ওই ছেলেটা কোনোদিন কামিয়াব হতে পারে না আরে সময় মূল্য বুঝে না এরা সহবতের কারণে ওলিয়া উলিয়ারা তো এই তালিম গুলাই দেন যে মানুষের সহবতে যাও নেককার আল্লাহ বুজুর্গদের সহবতে যাও আশরাফ আলী থানভি উনি ছিলেন বড় আলেম এখন উনি হাজী আমদাদুল্লাহর কাছে যাইত উনি ছিল সশম পাস বড় আলেম না এখন বলে হুজুর আপনি তো বড় আলেম ওনার কাছে যান কেন বাবা আমি হইলাম বাজারের লিস্ট আর হাজি সাহেব হলো দোকানদার কথাটা বুঝেন নাই আপনাকে বাজারের লিস্ট লিখে দিছে যে বাজারে আলু আনবা চাল আনবা ডাল আনবা টমেটো আনবা গোস্ত আনবা বাজার হয়ে গেছে কি কথা বলে হয়ে গেছে এটা লিস্ট আর লিস্ট ওয়ালার এই লিস্ট অনুযায়ী মাল পাইতে হলে দোকানে যাওয়া লাগবে তুমি বড় কিতাব পড়ে আলে ঠঠর করো অনেক কিছু জানো তুমি পণ্ডিত মনে করে এটা বাজারের লিস্ট মাত্র আর ওই লিস্ট অনুযায়ী মাল পাওয়া যায় ওই ওলিদের কাছে বলেন সুবহান এই জন্য আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান মুজাম্মাল আজামালে হাজিয়াম মান মুকাম্মাল আসকামালে হাজিয়াম আমি আশরাফ আলী থানভির যে চেহারা নূর দেখো এটা হাজী সাহেবের কারণে হয়েছে আর আমার কামালিয়া যা দেখো তাও হাজি সাহেবের কারণে হয়েছে এইজন্যে সোহবত উস্তাদের বড় দাম আজকে আমাদের যুব ভাইরা টেলিভিশন মৌলভি আর মোবাইলে ইউটিউবের বক্তাকে দেখে অনুসরণ করে মোবাইল বই দেখে যদি রান্না শিখে আর বই দেখে যদি ড্রাইভারি শিখে অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত ঠিক কিনা বই পড়ে যদি সব পড়া যায় তো তাহলে আল্লাহ পাক 104 খানা কিতাবের সাথে 2.25 লক্ষ নবী দেওয়ার দরকার ছিল না
বলতো না কিতাব দিয়ে দিছি কইরা আরে কিতাব দিছে 104 খানা আর নবী দিছে কত 2 লক্ষ তাইলে বুঝা গেল কিতাবের চাইতে ওস্তাদের দরকার বেশি কি কথা বলেন ঠিক কি একজন লোক তো ওস্তাদ মানতে চায় নিজে নিজে বাংলা বইয়ে বোঝাবে বড় কিছু দেন আর দুই চাইতে ঘুরিয়া দুই হুজুর মাসলা তাহাম্মুমের মাসলা যায় না বোঝা আমার চেয়ে বড় আর আলেম দুনিয়ায় নেই কি কথা বলেন ঠিক না আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি অনেক সময় যে বেয়াই সাহেবের বাড়ি গেছে বেয়াই বেয়াই বুঝেন ছেলের শ্বশুর আপনারা কি বলেন মাশাআল্লাহ ভাষা তো মিলছে বেয়াই সাহেবের বাড়িতে গেছে খাবার দিছে এখন খাবার মুরগির ঝোল আর আলু নিয়ে ভাত খায় আর বেয়াই কয় বেয়াই সাহেব এই গোশত কিসের কয় দেশি মুরগি বেয়াই আপনি আসবেন এই জন্য দেশি মুরগি কিনছি কয় বেয়াই আপনি কি বোকা কয় কেন তো দেশি মুরগি কিনে লাগবে কেন ঝোল আর আলুতেই যা মজা তাতে তো ভাত খেয়ে ফেলছি গোশত তো লাগতো না এখন বেয়াই সাহেব কয় বেয়াই বোকা তো আমি না বোকা আপনি ঝোল আর আলুর মজা তো গোশতের কারণ হয়েছে এখন ঝোল আর আলুর মজা পেয়ে আপনি গোশত ভুলে যান এটা তো ঠিক হবে না বরং গোশতের কারণে ঝোল আর আলুর মজা অনুরূপ ভাবে আলেম ওলামাদের কারণে তুমি জ্ঞান পেয়েছ দুই একটা মাসলা ধরে এখন আলেম লাগবে না আমি নিজেই পণ্ডিত তাইলে তোমার ধ্বংস সুনিশ্চিত কি জোরে বলেন ঠিক কি না আলেমদের সহমত যাও পীর ওলামাদের কাছে যাও এজন্য লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেন ইমাম মালিকের মধ্যে হাদিসখানা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন এবার ইমাম মালিককে যিনি বলেন মা বিতু লাইলাতান ইল্লা রাইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এমন কোন একটা রাত্র কাটে নাই যেই রাত্রে আমি আল্লাহ নবীর জিয়ারত পাই নাই এত বড় আশিক রাসূল সেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মুত্তাই ইমাম মালিকের মধ্যে হাদিস আছেন লোকমান হাকিমের নসিহত নবী জি সাহাবায়ে কেরামদেরকে শোনায় লোকমান হাকিম বলে ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফা ইন্না সুহবাতাল উলামা তুহিল কুলুব লোকমান হাকিম তার ছেলেকে বলে ও আমার প্রিয় বৎস ও আমার কলিজার টুকরা সন্তান তুমি আলেম ওলামাদের মজলিসে গিয়া বসবা কারণ আলেমদের মজলিসে বসলে পরে তোমার মুর্দা কলবটা আল্লাহ জিন্দা করে দিবে তাহলে সোহবতের দরকার আছে না নাই এখন আমার যুবক ছেলেরা যুবক ভাইরা সোহবত নেই বাজে সোহবত ভালো মানুষের সোহবত নেই এইজন্য শেখ সাদি বলেন দূরে শো আজ اختلاطে یار বদ یار বদ বদ তর বদ আজ মার বদ দূরে শো আজ اختلاطে یار বদ یار বদ বদ তর বদ আজ মার বদ তোমাকে যদি সাপ দংশন করে তার চিকিৎসা করে ভালো হয়ে যায় কিন্তু খারাপ বন্ধু সহবতে যদি তুমি যাও তোমার ধ্বংস সুনিশ্চিত তার কোনো চিকিৎসা হবে না সহবত যদি খারাপ হয় সংস্পর্শ খারাপ হয় ছেলে ভালো কথা শুনে কালকে এসে কয় মা মোবাইল দেওয়া নাই শোকেস ভেঙে ফেলবে বন্ধু শিখাই দিছে যাই সোপে যে দুটা লাঠি মারবি মোবাইল অটোমেটিক দিয়ে এটা হলো সহমতের কারণে এই জন্য নয় বাবা আপনার সন্তানটা কার সঙ্গে চলবে এটা আপনি নির্বাচন করা দরকার ও যুবক তুমি কার সঙ্গে চলবা কাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করবা যদি তোমার বন্ধুটা খারাপ হয় তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে এটার কোনো চিকিৎসা হবে না আর তোমার বন্ধুটা যদি ভালো হয় তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে ওই সিদ্ধান্তটাই তোমার ধ্বংস কি অধ্বংস ঠিক কিনা আজকে আমাদের যুব সমাজ কোন পথে যাচ্ছে
গতকাল আমি চিটাগাং শহরে মাহফিল করছি গতকাল এই রাত্রে আমি কিন্তু এই দিনের ফ্লাইটে চিটাগাং থেকে আপনাদের রাজশাহী আসছি ঢাকা টাচ করে আমি ওই মাহফিলের প্রধান অতিথি ওখানে রাত 12টায় গেছি কপাল কি পোড়া না যেখানে যাই প্রায় 10টা 11টার পর তো সন্ধ্যা থেকে 11টা 12টা পর্যন্ত মাঠে যেমন লোক নাই বিশাল আয়োজন যখন আমি উঠলাম তখন লোক দেখি মোটামুটি 7-8 হবে এরপরে অনেক লোক হইল আমি আশ্রমপুর থেকে কয় এরা খেলা দেখে আসছে এরপরে জনমের মতো ধোলাই চলল হ্যাঁ আফসোস কোনো ঘুম নাই তো অথচ কয়দিন তাহাজ্জুদ করে কাটাইছে বলে তাহলে বাবা এই ছেলেদেরকে কেন এই শিক্ষা দেন এই দোস্ত আপনার আমার কেন আপনার সন্তান দর্জন খেলোয়াড়ের নাম জানে কিন্তু দর্জন সাহাবীর নাম জানে না দর্জন নবীর নাম জানে না দর্জন নায়িকার নাম জানে নবীর কোন দুইজন স্ত্রীর নাম জানে না কারণ আপনার ঘরে শেখ মুজিবুর রহমানের জীবনী আছে জিয়াউর রহমানের জীবনী আছে আপনার উম্মত নেতার জীবনী আছে কিন্তু রসূলের জীবনীটা নাই এটা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক আর মিথ্যা কথা কইতে আইছি তাহলে আমার রসূলের জীবনী যদি একটা ঘরে থাকতো আপনার ছেলেটা মাঝে মাঝে অন্তত 5টা পৃষ্ঠা পড়তো তাহলে ওই ছেলেটার মুখে দাঁড়িয়ে থাকতো নবীর সুন্নাত মতো চলতো ওলিয়াউলিয়াদের প্রতি মহব্বত হইতো আর খেলার প্রতি এমনি দৌড়াইতো যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয় ঠিক না তাহলে নবীর মহব্বতে নবীর সাথে হাসর হবে আর খেলোয়াড়ের মহব্বত হলে খেলোয়াড়ের সাথে হাসর হবে এ যুবক তুমি কি একবার ভাবো নাই এই জন্য বাবাজি আল্লাহ নবী আবু হুরায়রার হাত ধরে নসিহত করতেছে মনে আছে এক নাম্বার নসিহত আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস গুনাহ ছেড়ে দাও আল্লাহর ওলি হয়ে যাও ও যুবক নেক আমলের চাইতে গুনাহ মুক্ত জীবনের বড় দান আপনাদের কষ্ট হচ্ছে নাকি নামাজ পড়বে না পড়বে না এরপরে যত বয়ান করবেন পড়বে না আল্লাহ নবী হাবিব কিবরিয়া বলেন আবু হুরায়রা এক নাম্বার নসিহত গুনাহ মুক্ত জীবন যাপন করবা আমি সংক্ষেপে বলে যাই দুই নাম্বার ওয়াল্লাহ বিমা আসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস হ্যাঁ আবু হুরায়রা আল্লাহ পাক তোমার তকদিরে যা লিখেছে তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি ধনী হয়ে যাবা যা আল্লাহ লিখেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু আত-তাকদীরু সিররুল্লাহ আখেরের কিতাবে লেখা আছে যে তকদীরটা হলো এটা আল্লাহ পাকের গোপন ভেদ এটা কোনো ফেরেশতাকে আল্লাহ বলে নাই তার নিকটতম কোনো ফেরেশতাকে বলে নাই নবীদেরকে বলে নাই যদি নিজেকে দায়িত্বটা বাবার হাতে দিত অনেক সময় সন্তানকে না খাওয়াইয়া মার কি ঠিক না অনেক সময় বাবা রাগ হয়ে কয় না তোর আজকে ভাত নাই কিন্তু আল্লাহ পাক কিন্তু বলেন কি বলেন কি আল্লাহ পাক কোনো বান্দাকে না খাওয়াই রাখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা ওনাকে বলা হতো গরিবে নওয়াজ আর আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হতো মেহমানে নওয়াজ সে মেহমান ছাড়া খানা খেত ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাস্তা থেকে যুবকদেরকে ধরে ধরে মেহমান বানাইত একবার মেহমানও পায় না খামও খায় না রাস্তার কাছে যায় দেখে চারজন যুবক ধইয়া নিয়ে আসছে আর সোমার বাড়িতে মেহমান হয় কাহা এখন মেহমানদেরকে নিয়ে বসাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম খাইতেছে খানা শেষ করে তাকে দেখে যুবকেরা খানাই শুরু করে দিল বললেন কি ব্যাপার খান না কেন আমরা আল্লাহর ফেরেশতা বলেন সুবহানাল্লাহ আমরা খেতে আসি নাই আমরা এসেছি আপনাকে খানা খাওয়ানোর জন্য
এটাকে একটা শিক্ষা ও আদব খাইতে বসে আরেকজন প্লেটে এইভাবে তাকাবেন না অনেক আছে এইভাবে টেরে টেরে তাকায় আমার চাইতে ওনার বেশি দিল কি এটা বেয়াদবি আপনার ফটিজ লটে ক্যান নট বি ব্লটে আপনার কিসমতে যেটা লেখা ওটা আসবেই অতএব আপনি খামসে খামসি দরকার আছে নাকি যা আপনার কিসমতে আছে সেটা আসবেই খাওয়ার পরে মেহমান চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে ফেললেন দ্বিতীয় দিন আবার গেলেন এক যুবক পেয়ে যুবক আসে আমার বাড়িতে খানা খাবা ওয়েলকাম চলো নিয়ে গেল এখন মেহমানকে খাইতে দিছে কো বিসমিল্লাহ কো যুবক কো না আমি বিসমিল্লাহ বলবো না উনি কাফের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বিসমিল্লাহ না বললে আমি খাওয়াবো না কো ঠিক আছে খাওয়াবো না আর তুমি বিসমিল্লাহ পড়তো সেটা আমি বিসমিল্লাহ পড়বো না প্রয়োজনে খাবো না ইব্রাহিম আলাইহিস সালামের ঘর থেকে বের করে দিল আল্লাহ পাক ডাক দিলেন পয়গম্বর একদিন আল্লাহ বলে নাই তাতে আমার বান্দাকে তুমি বের করে দিয়েছো আর ও 47 বছর আমার নাফরমানি করে আমি একদিনের জন্য তার রিজিক বন্ধ করি নাই তিনি বলেন রব কত বড় দয়ার সাগর কত বড় মায়ার সাগর এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর পক্ষ থেকে যে রিজিক লেখা হয় ورب بما قسم الله لك تكون اغنى الناس الله পাক যা রিজিক লেগেছে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা এই পৃথিবীতে 100% সুখী মানুষ কে হই নাই কি আছে নাকি দেই দেখেন যে এত বড় ইউনিভার্সিটি বড় বড় প্রফেসর ডক্টর ভাইস চ্যান্সেলর কত বড় বড় স্তরের লোক আছে যাই দেখেন এক একটা টেনশনে ঘুমাইতেছে কি বলেন ঠিক না পৃথিবীতে কোন মানুষ 100% সুখী নেই ওই বিশ্বের ফুতে হাজার হাজার মানুষ সুস্থ হয় আর ওনার বউ জিনের উৎপাতে ঘুমাইতে পারে কি কথা বলেন এক লোক হুজুরের কাছে গেছে হুজুর আমি সুখী হইতে চাই তো সুখী হবা যাও তুমি একটা সুখী মানুষের জামা নিয়ে আসো আমি ওই জামাটা ফু দিয়ে দিব তুমি সুখী হয়ে যাবে আচ্ছা সুখী মানুষ কোথায় পাওয়া যায় গেছে বরিশাল লঞ্চের মালিক রাত্রটা গেলে 2 লাখ 4 লাখ টাকা ইনকাম কোটি কোটি টাকার মালিক ওনারই তো সুখী যাই বরিশালের নামটা বললে তো কি বলতে আমি তো বাস্তব বলতে আমি গোটা বাংলাদেশ ঘুরা মানুষ সব জায়গায় গেছি ওই বরিশাল একজন লঞ্চের মালিক এমপিও বটে উনি কয়েক বছর আগে অসুস্থ হলে ডাক্তার বলছে একটা দেশি মুরগি ডিম সিদ্ধ করে 4 ভাগ করবে এক ভাগ সকালে এক ভাগ দুপুরে এক ভাগ রাত্রে আর এক ভাগ খেতে পারবে যখন তখন ডিমের হাড়ি 10 টাকা দেশি মুরগির হাড়ি কত 10 টাকা তাহলে 2.5 টাকা একটা ডিমের পিস এটি তো বাস্তব ওই লঞ্চের মালিক কোটি কোটি টাকা এমপি সব আছে কিন্তু আল্লাহ রিজিক লেখছে সারা দিনে বরিশালের ভাষাকে একটা আন্দা আপনার দেশে ডিমের কি করে আন্দা তো এত তো আর মান করেন দেখ ভালো এখন ওই একটা ডিম বলেন সেই লোকটা কি সুখী গোস্ত খাইতে পারে না ঝাল খাইতে পারে না পাইপ দিয়ে একটু ডাবের পানি খেতে পারে আর ডিম খায় কাহাই হায় এই সুখী এর আমি ভালো আছি যাও বরিশাল থেকে ঢাকা বড় বড় বিল্ডিং এর মালিক 24 তলা 20 তলা বিল্ডিং এত বড় বিল্ডিং এর মালিক ভাড়া উঠায় খায় আছে সুখী আছে নি যায় বলে বিল্ডিং এর মালিক সুখী মানুষ কো কে কইছে আমার দুইটা মাইয়া দুইটা বেনো লালগে ভাগ্যে গেছে আমার ইজ্জত শেষ অনেক সম্পদের মালিক মায়া পোলা কন্ট্রোলে নাই সুখী মানুষ পায় নাই কুমিল্লার মেয়রের কাছে যায় বিএনপি রামল মেয়র আমলিক রামল মেয়র যাইয়া দেখে ওনার কুমিল্লার 12টা বাড়ি 8 তলা 10 তলা ঢাকা 24 উনি তো সুখী কে বলছে সুখী আমার একটা ছেলে সন্তান নাই পোলা একটা হইলে কোটি কোটি টাকা খাও আল্লাহকে সম্পদ দেব খাওয়াই না লোক দেব কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে সুন্দর মনে চলে যায় মোংলা পড়ে যায় দেখে
এক বৃদ্ধ বুড়া মানুষ গামছা দিয়ে লাকড়ি বেঁধে মাথায় নিয়ে পড়ে বিক্রি করতে যায়। দেখে বলে ভা কি খোঁজ, বলে যা খুঁজি তোমারে দিয়া হবে না। বলে বলো না কি চাও, কয় সুখী মানুষ চাই, কয় জায়গা মতো আসছে আমি সুখী। কথাই নাকি? বলে হ্যাঁ, আমার কোন ঋণ নাই, আমার ছেলে সন্তান আমার অনুগত, আমি লাকড়ি বা কি বিক্রি করে বাজার ঘাট তাজা তাজা দৈনিক খাই, আমরা স্বামী স্ত্রী সুখী, আল্লাহর ইবাদত বন্দেগী করি। কয় ভাই তোমার জামাটা দেবা, আমার তো জামা নাই। কোথায় নে এই তো এই গামছাটা গায়ে দিয়ে নামাজ পড়ি, আবার গামছা গায়ে দিয়ে লাকড়ি নিয়ে বিক্রি করি। তাইলে দেখেন সারা দেশ খুঁজে সুখী পাইল না, আর যাও পাইল তা কি নাই, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমনটা যেন না হয় আসি কোন রকম, অনেকে আছে শুক্রিয়া করে আসি বেশি ভালো, কোনদিন কৃতজ্ঞতা নেই। যে শুক্রিয়া করতে জানে না ওই মানুষ সুস্থ থাকে না। যে ব্যক্তি দৈনিক 19 বার বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, মানুষের কথার সাথে দেমাগের সাথে কাজ করে। যদি মানুষটা দৈনিক 19 বার বলে আলহামদুলিল্লাহ খুব ভালো, তার অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। দেখবেন যারা সব সময় হাসি খুশি থাকে খুব ভালো আছে, আর এমনি তো টাইট ফিট থাকে সুস্থ থাকে, আর যে তেনাই না তেনাই না এমনি তো দুর্বল কাইটে করে। এই জন্য সবসময় খুশি থাকবেন, বলবেন আলহামদুলিল্লাহ বলা যাবে। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন? না আওয়াজ তো ভালো হয় না, এত ভর্তা খাওয়া কায় দেখি। আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে কি বলা যাবে না? সবসময় এইভাবে শুকরিয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? বলা যাবে এই কৃতজ্ঞতা করা, এতে আল্লাহ পাক খুশি হয়ে আপনার সম্পদে বরকত দিবেন। নবী বলেন তুমি ধনী হয়ে যাবে। তাকুন আগনাম নাস, মানুষদের মধ্যে অধিক ধনী হবা। এই জন্য নবী যে আবু হুরায়রার হাত ধরে দুই নাম্বার নসিহত করেছেন, আবু হুরায়রা ওয়াদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনাম নাস, তোমার প্রতি আল্লাহ দেয়া রিজিক লেগেছে তুমি সন্তুষ্ট হও, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। তিন নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। অনেকে আছে আমি এই রাজশাহীতে আসছি কি সুন্দর আপনাদের সাথে হাসি খুশি কথা বলি, আমি ভালো মানুষ না খারাপ এটা পরীক্ষা হবে আমার প্রতিবেশীদের সঙ্গে আচরণ দ্বারা। আমার পাশের বাড়ির মানুষগুলো যদি বলে না হুজুর ভালো তাইলে ভালো, যদি কেউ খারাপ তাইলে খারাপ। এখন আপনি অনেক ভালো চেহারা দেখে ভালো, আর প্রতিবেশীর মানুষ আপনার গালি গালাজের ব্যবহারে অতিষ্ঠ, আপনি ভালো হন নাই। এই জন্য নবী বলেছেন যে প্রতিবেশীর কাছে ভালো সে সব জায়গায় ভালো, আল্লাহর কাছে ভালো, আর যে স্বামী স্ত্রীর কাছে ভালো ওই স্বামী সব জায়গায় ভালো। স্বামী ভালো না খারাপ স্ত্রী সেইতে বেশি কেউ জানেন কি কথা বলে? কয়েকদিন ফজর নামাজ পড়েন না এটা বউ জানি। আমাদের কুমিল্লা শহরে একটা ফাজর মাদ্রাসা আছে, তো ফাজর মাদ্রাসার প্রিন্সিপাল বয়স্ক মানুষ, সভাপতি সাহেবের বয়স, কিন্তু ওনার অভ্যাস হইল ছেলে মেয়ে সব সবাই ফজরের সময় উঠে মসজিদে নিয়ে যায়, একেবারে যতক্ষণ না উঠে দুয়ার না করবে ততক্ষণ বাস হয়ে যায় না, তেরা খায় না। এখন প্রিন্সিপাল ওনার ছেলে মেয়েগুলি ওনার সাতটা ছেলে সাতও জন হাফেজ মাওলানা এবং পাঁচটা মেয়ে বারো জন সবাই হাফেজ মাওলানা, ওই প্রিন্সিপালের বউ হাফেজ শুধু উনি হাফেজ। যাই হোক এখন উনি দুয়ার তাহায়, এখন ছোট মেয়ে বিয়ে দিচ্ছে জামাই গেছে নতুন, শ্বশুরের কায়দা কানুন তো জানে না, ফজরের সময় যে জামের গায়ে জামাই ওঠা ফজর আজান হইস, এখন এই মুহূর্তে জাম জানে একটা কায়দা আছে না বুঝেন, জামাই
যাওয়া লাগবে একটু পর মসজিদ এখন কি করবে জামাইও হাফেজ বউও হাফেজ আর হাফেজ তো বুদ্ধি একসে বরিশালের ভাষায় মানে অনেক বুদ্ধি জামাই করলো কি কম্বলের নিচে শুয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم শাশুড়ি কয় জামাই নতুন তো বোঝে নাই ঘরে নামাজ পড়ে থাক আপনি চলে যান শ্বশুর জানে তুমি ঘরে নামাজ পড়ো শাশুড়িও জানো তুমি ঘরে নামাজ পড়ো কিন্তু তোমার স্ত্রী জানে তুমি কয় নাম্বার দামদার জানে কি না তাহলে স্ত্রীর কাছে গোপন রাখতে পারবে স্ত্রীর কাছে তিরালি চলে কি কথা করেন না এই জন্য স্ত্রীর সাথে আচরণটা করবেন নবী বলেছেন কাচের গ্লাসের মতো কাচের গ্লাস কি ফেলে দেয় নাকি ভেঙে দেয় আস্তে রাখো তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো অনেকে আছে মনে করে স্ত্রীর কাজে সহযোগিতা করলে এটা কাপুরুষ নিজেরে নিজে মহিলা মহিলা মনে করে না এটা বোকামি আল্লাহর নবী তার স্ত্রী রান্না সহযোগিতা করেছে বলেন না সুবহানাল্লাহ স্ত্রীদের কাজে সহযোগিতা করা এটা সুন্নাত মহিলাদের সাথে ভালো ব্যবহার করবেন শুধু ঝগড়া করবেন হ্যাঁ যদি ঝগড়াই করতে মনে চায় তাহলে আরবিতে ঝগড়া শিখবেন তাই পরস্পর আরবিতে ঝগড়া করবে পাশের বাড়ির লোকেরা বুঝবে দোয়া কালাম চলতেছে কি বুঝবে দোয়া দুরুদ চলতেছে ওই বাসায় কিন্তু বাংলা গালি গালাজ করবেন না বাজে অশ্লীল ভাষি মুখ যার গালিগালা অশ্লীল ভাষা বের হয় নবী বলেছেন ওই মানুষটা জাহান্নামী মানুষের আল্লাহ বলে সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে তন্মধ্যে একজন হলো যে অশ্লীল ভাষী যে বেশি গালিগালাজ করে এই জন্য গালিগালাজ করবেন নাকি আমাদের সমাজ এমন আছে বরিশাল কুমিল্লা এলাকা আছে আপনাদের এলাকা আছে এরকম গালিগালাজ করে আছে এগুলা করবেন না ঝগড়া ফাসাদ করবেন না মানুষের সাথে ভালো ব্যবহার সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন মিষ্টি ভাষায় কথা বলা ভালো ব্যবহার করা এটা নবীদের খাসলাত বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের মানে কি শুধু সালাম দিবেন ভালো আছেন এটু না আপনি তরকারি রান্না করবেন ভুনা খাবেন মাঝে মাঝে ঝোল রান্না করবেন গোশত একটু ঝোল বাড়াই দিবেন ওই পাশের বাড়িতে এক বাটি ঝোল তিন পিস আলু তিন পিস গোশত পাঠাই দেন হতে পারে আপনার প্রতিবেশীর ঘরে আজকে কোনো রান্না হয় নাই আপনার এক বাটি ঝোল আর আলু গোশত দিয়া তারা তিনজনে পেট ভরে ভাতে কি পারে কি না নবী শিক্ষা দিয়েছে এটা হলো প্রতিবেশীর হক আপনি এইভাবে পাঠান একদিন আপনার স্ত্রী বেড়াতে গেছে আপনার ঘরে রান্না হয় নাই দেখবেন ছয় আইটেমের তরকারি হাজির হয়ে কিন্তু আপনি দেবেনও না পাবেনও না এই একজন লোক আছে আমি খাইও না খাওয়াইও না এটা হলো গরু মার্কা মানুষ গরু মার্কা বুঝেন গরু মাঠে খায় পিছন দিয়ে সারে কোনো টেনশন আছে ওনার টিস্যু পেপার লাগে বদনা লাগে কিচ্ছু লাগে এই গরু মার্কা মানুষ কাউকে খাইও না খাওয়াইও না এটা খারাপ মানুষ বরং আল্লাহ রসুল বলেছেন নিরাপদে বেহেশতে যাওয়ার তিনটা আমল কয়টা সকলে বলে আফসুস সালাম ওয়া আত'ইমু ত্বাম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম নবী বলেছেন তোমরা নিরাপদে যদি বেহেশতে যেতে চাও এক নাম্বার পরস্পরে সালাম বিনিময় করবা দুই নাম্বার মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করবা শুধু খাওয়াবা খাওয়াইলে লস হয় না খাওয়াইলে তোমার রিজিক বাড়বে নতুবা তোমার সন্তানের রিজিক বাড়বে মানুষকে খাওয়ালে তোমার যদি সম্পদ নাও খেতে পারো তোমার সন্তানের রিজিক আল্লাহ প্রশস্ত করবে আর তিন নাম্বার ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি যায় নামাজে দাঁড়ায়া যাও এই তিনটা আমলের দ্বারা তুমি নিরাপদে বেহেশতে চলে যাবা এজন্য মানুষদেরকে খাওয়ানো প্রতিবেশীর দায়িত্ব হলো খাওয়ানো রাস্তা ছেড়ে দেওয়া আমার কেউ বলে আসতে পারবা না এটা ভালো কথা না বাবা এই পানিটা আল্লাহর আপনি দিবেন না কেন রাস্তা জমিন আপনি মহিলা গেলে খাবে কে বেটা
আধাহাত জায়গার জন্য আপন ভাইয়ের সাথে মামলা চলে 17 বছর 2 শতাংশ জায়গার জন্য মনের সাথে সম্পর্ক নাই 13 বছর অথচ কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে হায় হায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা এই সম্পদ জমাইবেন আর গণবেন লাভ হবে ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা واخرجت الارض اثقالها وقال الانسان ما لها যেদিন দুনিয়া ধ্বংস হবে তখন সম্পদ গুলো গিরন করবে স্বর্ণের খনি রূপের খনি তখন মানুষেরা বলবে وقال الانسان ما لها এই স্বর্ণের খনি এত রূপ আর দুই বড় স্বর্ণের জন্য আমার মায়েরে বিয়ে দিতে পারি এত জমি জমা আধা সম্পদ আধা শতাংশ জায়গার জন্য বোনের সাথে সম্পর্ক রাখলাম না সেদিন আফসোস করবে কাজ হবে কি বলেন কাজ হবে এই জন্য বাবা পরের হক খেয়াল করে একটা কথা আমি এতদিন জানতাম না এই দুই একদিন আগে আমি ক্লাসে পড়াইতে যাইয়া একটা হাদিস পাইলাম পাওয়ার পর থেকে আমার শরীর এখনো কাঁপতেছে যেটা কেমন কথা আল্লাহ পাক কিয়ামতের দিন ঋণগ্রস্তদেরকে যদি সে শহীদ হয় শহীদের দাম না তবে কিন্তু ঋণের ফয়সালা করে দেওয়া হবে আল্লাহু আকবার শহীদ কিন্তু তার ঋণের ফয়সালা না করে সে যাইতে পারবে তাহলে আমি আর আপনি তো সরল বুদ্ধি করি অনেকে আছে ঋণের ব্যাপারে গুরুত্ব দেয় না খবরদার একটা টাকা ঋণ থাকার কারণে আল্লাহ নবী সাহাবী জানাজা দিতে রাজি হয়নি পরে সাহাবায়ে কেরাম ঋণ পরিশোধ করলেন এরপরে নবীজি জানাজা পড়ালেন বাবা অন্যের হকের প্রতি খেয়াল রাখবেন চতুর্থ নবীজি নসিহত করেছেন ও আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তুমি নিজের জন্য যেটা ভালোবাসো এটা অন্যের জন্য ভালোবাসো তুমি খাইতে বসছো যেই গোশতের টুকরাটা পছন্দ করো আরেক ভাইকে দাও সাহাবায়ে কেরাম খাসির মাথা নিজে না খেয়ে আরেক ভাইকে দিছে উনি অপরকে দিছে এইভাবে ঘুরে আবার নিজের প্লেটে চলে আসে আর আমরা পাইছি খাইয়া লই কোনো কথা নাই ঠিক না এটা নবীর শিক্ষা নয় চার নাম্বার পাঁচ নাম্বার নসিহত নবী বলেছেন ওয়ালা তুকসিরু দহিকা ফাইন্না কাসরাতা দহিকে তুমিতুল কাল রাওয়াহ তিরমিজি নবী বলেছেন তোমরা বেশি হাসিও না অধিক হাসলে কলব মরে যায় কান্না করো বেশি হাসো কম তোমার কলব জিন্দা থাকবে আমরা এখন সমাজে শুধু হাসা হাসি মানুষের মধ্যে ভয় নাই বাজারের মধ্যে যদি তোমার বাবাকে কেউ জুতা দিয়ে পিটায় তুমি বলবা কি আল্লাহ বাঁচাইছে আমি তো খাই নাই কি এরকম না এই বাবাকে যদি জুতা দিয়ে পিটায় আমার পিটান বাকি থাকে না তাইলে আমি বাজারে লজ্জিত অবস্থায় থাকব না এখন যদি কয় বাবারে জুতা দিয়ে পিটায় বলা যদি কয় যাক বাবারে পিটাইছে আমারও তো পিটায় না আল্লাহ বাঁচাইছে তাইলে কি বোকা কি না এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে একটা ভুলের কারণে পাঠাইছে অতএব আমাদের বাড়ি তো জান্নাত আমরা তো জান্নাতে গিয়ে খুশি থাকব এই দুনিয়া তো খুশি থাকার কথা এই দুনিয়া তো বঞ্চিত মাথা নিচু করে হাত অনুতপ্ত হয়ে থাকবে কিন্তু আমাদের আচরণ আমাদের ব্যবহার বুঝায় আমরা দুনিয়াদার আসলে দুনিয়াতে আসল এই জন্যই দুনিয়ার প্রতি মোহ হওয়া যাবে না নবীজি বলেছেন লাউ কানা আদম সন্তানকে যদি একটা স্বর্ণের মাপ দেওয়া হয় তাহলে তারা বলবে আল্লাহ আমি যদি আরেকটা স্বর্ণের মাপ পাইতাম লাউ কানা ইবনু আদম ওয়াদি মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব নবীজি বলেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের মাপ দেওয়া হয় বলবে আল্লাহ আরেকটা যদি স্বর্ণের মাপ পেতাম দ্বিতীয় আরেকটা দিয়ে বলবে আল্লাহ আরেকটা যদি পেতাম নবী বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব আদম সন্তানের পেট ওই সাড়ে তিন হাত মাটি কবরে যাওয়ার আগ পর্যন্ত ভরবে না রাজশাহী বাড়ি হলে ঢাকায় যদি একটা বাড়ি করা যায় ঢাকায় যদি একটা বাড়ি হয়ে যায় গুলশান বনানী এলাকায় যদি বাড়ি করা যায় গুলশান বনানীতে যদি হয়ে যায়
লন্ডনে কেমনে বাড়ি করা যায়, লন্ডনে যদি হয়ে যায় আমেরিকা কেমনে বাড়ি করা যায়, আমেরিকা যদি বাড়ি হয়ে যায় মানুষ এখন চাঁদের দেশে যাইতে চায়। তাদের কলব শক্ত হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে পরখার মুখী করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কথাগুলা কেবল আপনাদের জন্য না, এই নবী যে হাদিসের পাঁচটা কথা বলছি মনে থাকবে। এক নাম্বার গুনাহ মুক্ত জীবন যাপন করা, দুই নাম্বারে তকদিরের উপরে সন্তুষ্ট থাকা, তিন নাম্বার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, চার নাম্বার নিজের জন্য যেটা ভালোবাসবা অন্যের জন্য পছন্দ করা, পঞ্চম নাম্বার কম হাসা অধিক কান্না করা। এই পাঁচটা কথা মা বোনদেরকে বলে দিবেন, পৌঁছানো যাবে, যাবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাতে পায়ে কড়া বেঁধে নিবে যখন জাহান্নামে, দিবে বাধা তুমি নবী এই দরুদের সিলাতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। বলেন আলহামদুলিল্লাহ। কি আপনারা বেজার হয়েছেন? কি বেজার হয়েছেন? একটু কষ্ট হয়ে গেল আপনাদের, রাত্র একটা বেজে গেছে, কাল তো আর হবে না, কি হবে? কিন্তু আপনাদের চাইতে আমি অনেক দুর্বল। আপনারা দোয়া করছেন বিধায় আমি দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা কথা বলছি, আমি কিন্তু চিটাগাং থেকে আসছি, বরিশাল থেকে, পরশু দিন বরিশাল মাহফিল ছিল, গতকাল চিটাগাং, আজকে আপনাদের রাজশাহী, আগামীকাল আবার পটুয়াখালী যাব। তো অনেক দূর না, কি বলেন? সাতশো আটশো নয়শো কিলোমিটার দূরত্ব, যদি ফ্লাইটে আসছি এই কথাটা উজ্জ্বল আছে, এই জন্য একটু কষ্ট কম হয়েছে, কিন্তু আপনাদের চাইতে আমি ক্লান্ত বেশি। এরপর অনেক কথা বললাম, যাই হোক এখনই দোয়া হবে। দোয়ার পূর্বে আপনারা আগের বক্তা যা ওয়াজ করছে অনেক কালেকশনও করছে, অতিষ্ঠ হয়ে গেছে, তো অনেকে আছেন যে ওই সময়